নমস্কার মই ডলি এক সেপ্টেম্বর 1939 জার্মানির একনায়ক এডল ফিটলার আদেশত নাজি বাহিনী আক্রমণ করে সুবুরিয়া দেশ পোল্যান্ড আর সেয়াই হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরম্ভণি ইতিহাসের আটাইতকৈ হিহরণকারী তথা বিধ্বংসী যুদ্ধ যত কোটি কোটি জনতার হত্যা হয়েছিল ইহুদি নিষ্পত্তির লক্ষ্যে লাখ লাখ ইহুদি জনতাক নির্মমভাবে হত্যা করা হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পত এই লাখ লাখ ইহুদি পরিয়ালের মাজর এটা পরিয়াল আছিল সাইমন ইভানোভিচ জেলেনস্কির জেলেনস্কির তিনিজন ভায়েকর এই গণহত্যাত মৃত্যু হয় চকুর সম্মুখত নিজ পরিয়াল প্রায় নিঃশেষ হয়ে যাওয়া তেও সিদ্ধান্ত গ্রহণ করে যে তেও যুঁজিব হিটলারের বিপক্ষে সেই উদ্দেশ্যে পরবর্তী সময়ত জেলেনস্কিয়ে যোগদান করে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিত 1945 চনত রেড আর্মি এলাইট ফোর্সের হতে মিলিত হয়ে পরাস্ত করে কুখ্যাত একনায়ক এডল্ফ হিটলারক এই যুদ্ধত সাইমন ইভানোভিচ জেলেনস্কি আছিল দ্য 57th গার্ডস মটর রাইফল ডিভিজনের এজন সদস্য 25 জানুয়ারী 1978 জন্ম হয় সাইমন ইভানোভিচ জেলেনস্কির নাতি ভলোডিমির জেলেনস্কির অর্থাৎ সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের রাষ্ট্রপতিগীর ভলোডিমিরর শৈশবের পরে আছিল অভিনয়ের প্রতি স্পৃহা সেয়ে 17 বছর বয়সত কৌতুক অভিনেতারূপে অভিনয় জগতের জড়িত হয়ে পড়ে নিঃসন্দেহে ভলোডিমির জেলেনস্কির সময় পৃথক আছিল ককাক সাইমন ইভানোভিচ জেলেনস্কির সময়তকৈ কেনো ভলোডিমিরে দেখা নাছিল যুদ্ধ তথা হিটলারের নরসংহারের সেই ভয়াবহ অবশ্যই নিশ্চিতভাবে তেও নিজ দেশত দেখেছিল দুর্নীতি শোষণ নিপীড়ন ইত্যাদি দেশের এনে পরিস্থিতিত বিতুষ্ট হয়ে তেও রাজনীতিত জড়িত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আর দেশক দুর্নীতিমুক্ত করার পণ লয় 2019 বর্ষত তেও রাষ্ট্রপতি নির্বাচনত অবতীর্ণ হয় আর জয়লাভ করে ইতিহাস পুনরাবৃত্তি হয় 2022 বর্ষত এই কথাকারক সত্য প্রমাণিত করে সময়ে এনে মূৰ লয় যে যুদ্ধই পুনৰ টুকুৰিয়াই জেলেনস্কির পরিয়ালের দ্বারত খবর অনুসরি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিনের প্রথম লক্ষ্য হল ভলোডিমির জেলেনস্কিক আর দ্বিতীয় লক্ষ্য জেলেনস্কির পরিয়াল ইতিমধ্যে রুশ সেনাক জেলেনস্কি পরিয়াল হত্যার নির্দেশ দিয়া হয়েছে বিশেষজ্ঞসকলের মতে ভ্লাডিমির পুতিনের লক্ষ্য হল ইউক্রেন সরকারক শাসনের গাদীর উফরাই পেলওয়া আর ইউক্রেনত নিজ আঙুলিত নচাবরাক এখন পুতলা নাচদ্বীপ সরকার গঠন করা বিগত বর্ষত তালিবানে আফগানিস্তান দখল করা দেশ এরি পলায়ন করে রাষ্ট্রখনের রাষ্ট্রপতি আশরফ খানিয়ে অবশ্যই ইউক্রেনের সাম্প্রতিক প্রেক্ষাপটত রাষ্ট্রপতি ভলোডিমির জেলেনস্কিয়ে তার সম্পূর্ণ বিপরীত স্থিতি গ্রহণ করে এজন সুনেতার নিদর্শন দাঙি ধরেছে তেও পলায়ন করা নাই বরঞ্চ দেশ রক্ষার উদ্দেশ্যে শঙ্কিত জনগণের সন্মুখত সাহস হয়ে ঠিয় দিছে তেও পণ লৈছে তথা জনগণক আহ্বান জানাইছে যে পরাজয় স্বীকার করাতক হাতত অস্ত্র তুলি লোক সকলে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের ভাষ্য অনুসরি ইউক্রেনে কোনো কোনো অঞ্চলত গণহত্যা আরম্ভ করেছে কিন্তু জেলেনস্কি এক ভিডিও সাক্ষাৎকারত রাশিয়ান ভাষাত রাশিয়ার জনগণক সম্বোধন করে কয় যে ইউক্রেনের রাশিয়ান সকলের লগত কোনো সমস্যা নাই পুতিনে মাথো জনতাক মতিভ্রম করার চেষ্টা চলাইছে কিছুমান বিক্রি হয়ে যাওয়া সংবাদ মাধ্যমক ইউক্রেনের বিরুদ্ধে বাতৰি প্রকাশের নির্দেশ দিছে পুতিনে ইউক্রেন হেনে রাশিয়াত আক্রমণ চলোৱা নাই বরঞ্চ নিজ দেশের প্রতিরক্ষার বাবে ঠিয় হয়ে আছে ইয়াত মাথো পুতিনে যুদ্ধ বিচারি আক্রমণ চলাইছে আর আচরিতভাবে কিছুদিন পূর্বে দেখা গল যে রাশিয়ার এক বৃহৎ জনসমাগমে পুতিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে ইউক্রেনত বর্তমান রাষ্ট্রপতি জেলেনস্কির হাতে ঠিয় হয়ে আছে সকল সেনা তথা সাধারণ জনতা তারই কিছু উদাহরণ শেহতীয় পোহরলে আহিছে ইউক্রেনের স্নেক আইলেন্ডত 13 জন সেনা রাশিয়ার সেনার মুখামুখি হয়েছিল আর পুতিনের সেনায় আত্মসমর্পণের নির্দেশ দিছে কিন্তু এই 13 জন সেনায় ওলোটাই প্রতিবাদ সাব্যস্ত করে আর তাতেই শহীদ হয় উল্লেখযোগ্য যে বর্তমান ইউক্রেনত সামরিক আইন বলবৎ করা হয়েছে এয়া এনে এক জরুরীকালীন পরিস্থিতি যত রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থত জনতার চালচলনত বিশেষ দৃষ্টি রখা হয়েছে রাজনৈতিক দলসমূহক নিষ্ক্রিয় করা হয়েছে আরক্ষীর পরিবর্তে সেনা নিয়োগ করা হয়েছে সমগ্র রাষ্ট্র তারপরে ইউক্রেনে কৈছে যে যিসকল ব্যক্তি 18-60 বছর বয়সের তথা শারীরিকভাবে সক্ষম তেওঁলোকে দেশ এৰি নগৈ এই যুদ্ধত সহযোগিতা আগবঢ়াব আত্মসুরক্ষার বাবে 10,000তকৈ অধিক মারণাস্ত্র বিতরণ করা হয়েছে সাধারণ জনতার মাজত সম্প্রতি সমগ্র বিশ্বত আরম্ভ হয়েছে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ বিশ্বর বিভিন্ন প্রান্তত থাকা রাশিয়ান এম্বেসিসমূহের সম্মুখত ঠিয় হয়ে পুতিন নতুন হিটলার লিখা ব্যানার হাতত লৈ প্রতিবাদ সাব্যস্ত করেছে জনতা বিখ্যাত হ্যাকার গ্রুপ এনোনিমাস হ্যাকার গ্রুপে রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে সাইবার ওয়ার ঘোষণা করেছে বিশ্ববিখ্যাত চেস খেলোয় গেরি কেসপারভ এজন রাশিয়ার নাগরিক তেও সমগ্র বিশ্বক রাশিয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঠিয় হবলৈ আহ্বান জানাইছে এক টুইট যোগে তেও সমগ্র বিশ্বক ইউক্রেনক সমর্থন তথা সহায় আগবঢ়াবলৈ অনুরোধ জানায় উল্লেখযোগ্য যে 2007 বর্ষত পুতিনের বিরুদ্ধে মাত মাতি দেখে কারাগারলৈ যাবলগা হয়েছে এই মুহূর্তত বহুলোকে সমালোচনা করেছে নাটো আর আমেরিকা যুক্তরাষ্ট্রক এই যুদ্ধত প্রত্যক্ষভাবে জড়িত নোহার বাবে বিপরীতে আন একাংশই ভাবে যে আন রাষ্ট্রসমূহের প্রত্যক্ষ সহযোগিতায় তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি করব কিন্তু সাম্প্রতিক প্রেক্ষাপটত বিশ্বর শক্তিশালী রাষ্ট্রসমূহে হাত হাবতি যুদ্ধ উপভোগ করা উচিত নে হিটলার সদৃশ হয়ে পড়া ভ্লাডিমির পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে ঠিয় হওয়া উচিত জনাওক আমার কমেন্ট বক্সত